আসসালামু আলাইকুম বাংলা রেসিপির বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? অবশ্যই। এখন খুব গরম, আমাদের দেশের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন মৌসুমি ফলের, বিশেষ করে কাঁচা ফল পাকার সময়, এর মধ্যে আম সবচেয়ে মজাদার ফল, বেশ রসালো, সবাই পছন্দ করে। তাই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো, যা অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায়। এই আচার সব বাঙালির পছন্দের। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, বেল আইকনে ক্লিক করুন, তবেই নতুন রেসিপির দ্রুত নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে চলুন দেখি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাতে কি কি উপকরণ লাগে দেখে নেই। এখানে কাঁচা আম নিয়েছি, এই ধরনের কাঁচা আম নেবেন। আমি এখানে কাঁচা আম একটা আমকে চার টুকরা করে কেটে নিয়েছি, এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে একটু টক ভাবটা ছেড়ে দিয়েছে, এজন্য ভালো হবে, চিনি কম লাগবে। আর এখানে চিনি নিয়েছি, প্রয়োজন মতো লাগবে দেড় কাপ, সিরকা আছে হাফ কাপ, রসুন দুই টেবিল চামচ, লবণ আন্দাজ মতো, বিট লবণ স্বাদ মতো, সরিষা বাটা দুই টেবিল চামচ, পাঁচ ফোড়ন নিয়েছি এখানে দুই চা চামচ, শুকনা মরিচ গুঁড়া এক চা চামচ, দেড় চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া, দেড় চা চামচ ধনিয়া গুঁড়া, এখানে পাঁচ ফোড়ন গুঁড়ো করে নিয়েছি দুই চা চামচ, আর এখানে পাঁচটা লাল শুকনো মরিচ নিয়েছি। রান্না শুরু করি। প্রথমে সরিষার তেল দেব, দেড় কাপ। এখানে আস্ত পাঁচ ফোড়ন দিলাম, মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা সরিষার তেল তো অনেক ফেনা হয়ে গেছে, এখন আমটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রাখবেন, নাহলে আমটা পুড়ে যাবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, আমটা বেশ কষানো হয়ে গেছে, এখন এটাতে একটু সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। চিনিও দেব, চিনির স্বাদ যে যেমন খান তেমন দিয়ে নেবেন। যেহেতু আমি কাঁচা আম নিয়েছি, এখন আমটা একটু সেদ্ধ হতে দিচ্ছি 15 মিনিটের জন্য। বন্ধুরা দেখি এবার কিরকম হলো, প্রায় হয়ে এসছে। আমি একটু চিনি আর লবণটা
চেক করে দেখবো। একটু লবণও লাগবে, চিনিও লাগবে। ওয়ান ফোর্থ কাপের মতো যোগ করলাম, আর দিয়ে দিচ্ছি সাদা সিরকা। আরও 5 মিনিট ঢেকে রাখবো, আর একটু শুকিয়ে আসলে তারপর বিট লবণ দিয়ে এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আচার, আমটাও গলে গলে একদম মিশে গেছে। এখন নামানোর আগে একটু বিট লবণ দিচ্ছি। এখন চুলাটা বন্ধ করে দেব। বিট লবণ দেওয়ার পরে বেশিক্ষণ চুলায় রাখবেন না, এরপরে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে কাচের জারে ভরে নেব। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এখন এটাকে কিভাবে জারে ভরে নেব সেটা একটু দেখে নিন। জারের ভিতরে এভাবে সরিষার তেল দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তারপরে আস্তে আস্তে অল্প গরম থাকতেই ভরে নেবেন। জারে ভরে নিয়েছি। এখন জারে ভরার পরে আচারের যে একটা তেল উপরে ভেসে ওঠে, এই তেলটা জারের উপরে এভাবে আপনারা দিয়ে দেবেন। আর খানিকটা আমি একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। আচারটা এতই লোভনীয়, সব জায়গায় সাজানো যায়। এই আমের আচার আপনারা 3-4 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, বাসায় অবশ্যই তৈরি করবেন, বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে শেয়ার করবেন। আপনাদের মতামত এবং জিজ্ঞাসা কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।